আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফেল করলে কিরকম সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে আজ কথা বলবো। আপনারা যারা অনার্স প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা অনার্স প্রথম বর্ষে পড়তেছেন কিংবা ভর্তি হবেন তাদেরও এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। অনার্স প্রথম বর্ষে কোনো কারণবশত যে কোনো একটি বিষয়ে ফেল করেন তাহলে পরবর্তী বর্ষে উঠতে পারবেন, অর্থাৎ দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন এবং পরবর্তী বছর ওই ফেল করা বিষয়টিতে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এভাবে যদি এক দুই বা তিনটি বিষয় ফেল করেন তাহলে পরবর্তী বর্ষে উঠতে পারবেন এবং পরবর্তী বছর ওই ফেল করা বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার শর্ত হচ্ছে কমপক্ষে চারটা বিষয় পাশ করতে হবে। যে কোনো চারটা বিষয় পাশ করতে পারেন তাহলে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন, পরবর্তী বছর ওই ফেল করা বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। এবার আসুন আরেকটি বিষয় জেনে নিয়েও যাক। পরীক্ষায় যে কোনো বিষয় অনুপস্থিত থাকেন তাহলে কি হবে? যদি যে কোনো একটি পরীক্ষায় অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আপনাকে বাকি সবগুলো পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। একটি বিষয় অনুপস্থিত থেকে যদি বাকি সব বিষয় পাশ করেন তাহলে পরবর্তী বর্ষে প্রমোশন পাবেন, অর্থাৎ প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে পারবেন। কিন্তু যদি কোনো কারণবশত একটি বিষয় অনুপস্থিত থেকে অন্য যে কোনো একটি বিষয় ফেল করেন তাহলে পরবর্তী বর্ষে উঠতে পারবেন না, অর্থাৎ আবারও প্রথম বর্ষে থাকতে হবে। পরবর্তী যদি কোনো কারণে একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকেন তাহলে বাকি সবগুলো বিষয় পাশ করলেও দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ পাবেন না, অর্থাৎ আবারও এক বছর প্রথম বর্ষে থাকতে হবে। একের অধিক বিষয় অনুপস্থিত থাকলেও ফলাফল নট প্রমোটেড আসবে। ফেল কিংবা অনুপস্থিত যে কোনো কারণে দ্বিতীয় বর্ষে উঠতে না পারলে পরবর্তী বছর প্রথম বর্ষ থেকে আপনাকে সবগুলো বিষয় পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র অনুপস্থিত কিংবা ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিলেই চলবে। উল্লেখ্য, বিষয়টি পাশ করা আর প্রমোটেড হওয়া এক বিষয় নয়। পাশ করা মানে হচ্ছে সবগুলো বিষয় পাশ করা, আর প্রমোটেড হওয়া মানে হচ্ছে প্রথম বর্ষ থেকে অন্য বর্ষে ওঠার সুযোগ পাওয়া। এ বিষয়ে আমাদের চ্যানেলে কিছু ভিডিও রয়েছে, চাইলেও দেখে নিতে পারেন। আপনি যদি সবগুলো বিষয় পাশ করেন তাহলে রেজাল্ট পাশ আসবে, পাশ না করা সত্ত্বেও যদি প্রমোশনের শর্তাবলী পূরণ করেন তাহলে রেজাল্ট প্রমোটেড আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফেল করলে কি হবে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে তাহলে কমেন্টে রিপ্লাই অথবা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনাকে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।